नमस्कार, आप देख रहे हैं एचबीएन न्यूज। कोरोना महामारी के दौरान पुरुलिया जिले के बागमुंडी 6 नृत्य यूनियन के निर्देशन में बागमुंडी से 14 6 नृत्य समूह का एक सांस्कृतिक कार्यक्रम आयोजित किया गया। कोरोना महामारी के कारण पुरुलिया जिले के बागमुंडी 6 नृत्य यूनियन के निर्देशन में पुरुलिया के बागमुंडी से 14 नृत्य समूहों का एक सांस्कृतिक कार्यक्रम बागमुंडी पुलिस स्टेशन के कोरिंग मोर में आयोजित किया गया। ये पता चला है कि पुरुलिया जिले के विभिन्न क्षेत्रों के इन 14 नृत्य समूहों ने इन स्थान पर नृत्य किया। राकेश महतो बागमुंडी क्षेत्र के प्रतिष्ठित सामाजिक कार्यकर्ता प्रख्यात सामाजिक कार्यकर्ता डॉक्टर भरत महतो सहित प्रमुख हस्तियां इस दिन यहां उपस्थित थे। ब्यूरो रिपोर्ट एचबीएन न्यूज। की उद्देश्य उद्देश्य बोलते हैं तो जानें पुरुलिया लोक संस्कृति एक बड़ो धाप हमारे छनृत्य पार्टी तो से छनृत्य पार्टी साथ सबाई जड़ित थी पुरुलिया जिलार मानुष जड़ित तो प्रोग्रामेर माध्यमे এই প্রোগ্রামের অর্গানাইজার হিসাবে আমাদের লোকাল ক্লাব বিশিষ্ট ব্যক্তিগণ এলাকার এবং গ্রাম সোলানার ডাকে বিভিন্ন ব্লক থেকে আমরা 10 ছনিত্তর দলকে আমন্ত্রিত করেছি। তারা আমাদের আমন্ত্রিতে সাড়া দিয়েছেন এবং এসছেন। আমাদের উদ্দেশ্য যে দলগুলো আজকে জেলাভিত্তিক রাজ্যভিত্তিক নিজের প্রদর্শনী দেখাচ্ছেন সেই বিশেষ বিশেষ দলকে আমরা আবার কম্পিটিশনের জায়গায় নিয়ে আসছি এবং ভবিষ্যতে যাতে এরাকে আবার এই 10 দলের মধ্যে বা 20 দলের মধ্যে একটা ভালো দল আমরা বার করে এটাকে আন্তর্জাতিক স্তরে যাতে নিয়ে যেতে পারি এবং আমাদের পুরুলিয়ার জেলার খ্যাতি আমরা বিভিন্ন ভারতবর্ষে ছড়াতে পারি তারই একটা আমাদের প্রচেষ্টা এবং আমাদেরও নিজের এলাকাবাসী হিসাবে আমাদেরও ইচ্ছা ছিল। পৌষপরবের দিন আসছে, ছনাজের দিন আসছে, মেলার দিন আসছে, আমরা তার একটা শুভ সূচনা আছে করব। আচ্ছা, আপনার কী মানে মেলাটা কি আপনার প্রতি বছর এই আজকের ডেটে কি আবার আগে বছর কি লাগবে? না, এখানে এই জায়গাটাতে প্রত্যেক বছরই মেলা লাগে, কিন্তু এই যে মেলাটা এটা প্রত্যেকটা ব্লক ভিত্তিক আমরা সবাই যারা ছনিত্য দল আছেন ওনাদের ওস্তাদ অর্থাৎ পরিচালক যিনি আছেন ওদেরকে আমরা যোগাযোগ করে বিভিন্ন ব্লকে করছি। তো এই বছর আজকে এটার আমরা শুভ সূচনা করলাম, এরপরে আমরা চাইবো আগামী বছর থেকে এটা কন্টিনিউ আমরা করব। আপনার নামটা? আমার নাম রাকেশ মাহতো। করোনা মহামারী পরিস্থিতির পর লকডাউন এখন চলাকালীন ধরুন লকডাউন হেঁটে গেছে, আপনার এখানে আজকে অনুষ্ঠান করে আপনার কী অনুভব হচ্ছে? হ্যাঁ, আমরা একটা আলোচনা করেছি, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে ইউনিয়ন আছে 6 ইউনিয়ন। আচ্ছা, তো তারপরে আমাদের বাগমুন্ডি থানাতে বাগমুন্ডি থানা আলাদা আমরা একটা 6 ইউনিয়ন করেছি। আমাদের জেলা লেভেলে একটা আলোচনা যে আমাদের আজকে মোটামুটি 7 থেকে 6 বন্ধ আছে, আর আমাদের এই যে 6 শিল্পীরা আছে এদের ওই 6 ছাড়া আর কিছু নাই, এরা 6 কাজ করে তারপরে এদের রুজিরুটি এটাই চালু। তার জন্য আমরা একটা বিয়া করলাম যে না, 6 আমাদের বন্ধ হলে আমরা পেটে মারা যাব, তার জন্যে আমরা প্রতিটা ব্লকে ব্লকে 6 নাচ আমরা চালু করছি। আচ্ছা, এটা আপনারা নিজের থেকে উদ্যোগ দিয়েছেন না? এটা আমরা নিজের থেকে সমস্ত শিল্পীরাই প্রতিটা ব্লকে সমস্ত শিল্পীরাই আমরা উদ্যোগ নিয়েছি। আচ্ছা, পারমিশনটা ব্লক থেকে? হ্যাঁ, পারমিশন আমরা বড়বাবুর কাছে নিয়েছি থানার থেকে। আচ্ছা, থানার থেকে বড়বাবু দিয়েছে। আচ্ছা, এবং কত দল আছে? আমাদের বাগমুন্ডি থানার 14 দল আছে। আচ্ছা, আমাদের বাগমুন্ডি থানার? হ্যাঁ, বাগমুন্ডি থানার। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হলো হেমসিং নাথ। বাড়ি? বাড়ি সাইরেডি, থানা বাগমুন্ডি জেলা। ধন্যবাদ। মেলাটা কেমন আপনার? মেলাটা প্রতি বছরই করার আমাদের ইচ্ছা আছে, সাকসেসফুল করতে যদি পারি তাহলে প্রতি বছরই হবে। ঠিক আছে, ঠিক। এই বছর আপনার মেলাটা প্রথম তো? হ্যাঁ। নামটা আপনার? হরচন্দ্র মাথা। क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले और देखते रहे HBN न्यूज।